হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ গেইন। আজকে আমরা ভারতের সংবিধান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসে সেগুলোই আলোচনা করব। আজকে ভারতের সংবিধানের পার্ট ওয়ান, এই পার্টে কিছু পয়েন্ট পয়েন্ট করে আমরা প্রশ্নগুলো দেখব। চলো দেখি কী কী প্রশ্ন আছে। বলছে, কোনো দেশের সর্বোচ্চ আইন হলো সেই দেশের সংবিধান, অর্থাৎ সেই দেশের সংবিধানই সেই দেশের সর্বোচ্চ আইন। পরের পয়েন্ট বলছে, ভারতীয় সংবিধান হলো বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ লিখিত সংবিধান, অর্থাৎ সারা বিশ্বের সব থেকে বড় লিখিত সংবিধান হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান, যা গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর এবং কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিন। পরে পয়েন্ট দেখো, ক্যাবিনেট মিশনের নির্দেশে 1946 সালের জুলাই মাসে অনুষ্ঠিত হয় গণপরিষদ গঠনের নির্বাচন, যেখানে মোট সদস্য সংখ্যা স্থির হয় 396 জন, দেশীয় রাজ্য এবং ব্রিটিশ ভারত মিলিয়ে, এবং এই নির্বাচনে জয়লাভ করে জাতীয় কংগ্রেস। অর্থাৎ আমাদের যে সংবিধান রচনা হয়েছিল, যে গণপরিষদ গঠন হয়েছিল, সেই গঠনের নির্বাচন হয়েছিল 1946 সালের জুলাই মাসে, সেই নির্বাচনে জয়লাভ করে জাতীয় কংগ্রেস। পরের পয়েন্ট কি বলছে, বলছে গণপরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 9ই ডিসেম্বর দিল্লির কনস্টিটিউশন হলে। বন্ধুরা, এই পয়েন্টগুলোর শেষে এই পয়েন্টের ওপর ভিত্তি করেই তোমাদের জন্য তিনটি প্রশ্ন আমি রেখেছি। পয়েন্টগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখলে সেই প্রশ্নগুলো তোমরা সহজেই উত্তর দিতে পারবে। ভালো করে পুরো ভিডিওটা দেখো এবং শেষে গিয়ে কমেন্টে আমাকে উত্তরটা জানাও। তো পরের পয়েন্ট দেখো, প্রথম অধিবেশনে বয়োজ্যেষ্ঠ সদস্য, অর্থাৎ সবথেকে বয়স্ক সদস্য ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে নিয়োগ করা হয় 1946 সালের 9ই ডিসেম্বর। পরের পয়েন্ট দেখো, বলছে 11ই ডিসেম্বর দ্বিতীয় অধিবেশনে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ও এইচ সি মুখোপাধ্যায় পরিষদের স্থায়ী সভাপতি ও উপসভাপতি হিসাবে যথাক্রমে নিযুক্ত হন, অর্থাৎ দ্বিতীয় অধিবেশনে স্থায়ী সভাপতি নিযুক্ত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং স্থায়ী উপসভাপতি নিযুক্ত হন এইচ সি মুখোপাধ্যায়। পরের পয়েন্ট বলছে, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা হিসাবে নিযুক্ত হন বি এন রাও। তারপরে দেখো, গণপরিষদের আইনসভার সভাপতি হন জি ভি মাভ্যালঙ্কার। পরের পয়েন্টে আসছে, ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি নিয়োগ হয় সংবিধানের খসড়া তৈরির জন্য 1947 সালের 29শে আগস্ট। এই কমিটির অপর নাম ড্রাফটিং কমিটি, অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের কিছুদিন পর, অর্থাৎ 29শে আগস্ট 1947 সালে একটি কমিটি গঠিত হয় সংবিধান রচনা করার জন্য। সেই কমিটির নাম খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। এই কমিটির মোট সদস্য ছিল 7 জন এবং সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। পরের পয়েন্ট দেখো, সংবিধান রচনা করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন, ঠিক আছে। পরের পয়েন্ট দেখো, 1946 সালের 13ই ডিসেম্বর জওহরলাল নেহরু ভারতীয় সংবিধানের উদ্দেশ্যে অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করেন, যা 1947 সালের 22শে জানুয়ারি সর্বসম্মতিতে গৃহীত হয় এবং পরবর্তীকালে প্রস্তাবনার আকারে সংবিধানে লিপিবদ্ধ হয়। জওহরলাল নেহরু 13ই ডিসেম্বর তৃতীয় অধিবেশনে অবজেক্টিভ রেজলিউশন উত্থাপন করেন, যেটা পরবর্তীকালে ভারতের প্রস্তাবনার আকারে লিপিবদ্ধ হয়েছে। পরে পয়েন্ট দেখো, সংবিধান সভায় দীর্ঘ বিতর্কের পরে 1949 সালের 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়, যেখানে স্বাক্ষর করেন 284 জন সদস্য। পরে পয়েন্ট, সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। 1930 সালের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বীকৃত পূর্ণ স্বরাজের দাবিটিকে স্মরণ করে রাখার জন্যই এই 26শে জানুয়ারি দিনটিকে এই সংবিধান কার্যকরী করা হয়েছিল, ঠিক আছে। 1930 সালের 26শে জানুয়ারি তারিখে ভারত
ভারত প্রথমবার স্বাধীনতা দিবস পালন করেছিল, তাই সেই দিনটিকে মনে রাখার জন্যই এই 26শে জানুয়ারি দিনে সংবিধান কার্যকরী করা হয়েছে। 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকরী হলেও নাগরিকত্ব, নির্বাচন এবং অস্থায়ী সংসদ সংক্রান্ত শর্তগুলি কার্যকরী করা হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয়েছিল এবং সেই সঙ্গে নাগরিকত্ব, নির্বাচন এবং অস্থায়ী সংসদ সংক্রান্ত শর্তগুলি কার্যকরী হয়েছিল। বাকি বিষয়গুলি কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। পরের পয়েন্ট দেখো, বলছে 1950 সালের 26শে জানুয়ারি ভারত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তাই আমরা প্রতি বছর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করে থাকি। পরের পয়েন্ট দেখো, মূল সংবিধানে 395টি ধারা, 8টি তপশিল ও 22টি অধ্যায় থাকলেও বর্তমানে 448টি ধারা, 12টি তপশিল এবং 24টি অধ্যায় আছে। পরীক্ষায় যেটা দেয়, মূল সংবিধান যখন সংবিধান তৈরি হয়েছিল তখন কতগুলি ধারা ছিল? 395টি, তপশিল ছিল 8টি এবং অধ্যায় ছিল 22টি। বর্তমানে তপশিলের সংখ্যা 12টি এবং অধ্যায় আছে 24টি। পরের পয়েন্ট বলছে, ভারতের সংবিধানের বইটির নকশা তৈরি করেছিলেন নন্দলাল বোস, যিনি একজন বাঙালি ছিলেন। সংবিধানের যে বইটি ছিল, যেখানে লেখা হয়েছিল, সেই বইটির নকশা তৈরি করেছিলেন কিন্তু। পরের পয়েন্ট দেখো, বলছে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল 1947 সালের 22শে জুলাই। জাতীয় পতাকা ভারতের স্বাধীনতার আগে গৃহীত হয়েছিল, ডেটটা মনে রাখবে, 1947 সালের 22শে জুলাই। পরের পয়েন্ট, জাতীয় প্রতীক অশোক স্তম্ভ এবং জাতীয় সঙ্গীত বা জাতীয় স্তোত্র এখানে হবে জনগণমন, সংবিধানে গৃহীত হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। কেমন? দেখো, বলেছিলাম সবার শেষে প্রশ্ন হবে, যে প্রশ্নগুলো তোমরা দেবে, এই উত্তর দেবে, সেগুলো পরপর দেখো, নাম্বারিং করে তোমরা উত্তরগুলো দিও। প্রথম প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে এবং কোথায় বসেছিল? দ্বিতীয় প্রশ্ন, ড্রাফটিং কমিটি কবে গঠিত হয়েছিল? এবং তৃতীয় প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল? এই তিনটে প্রশ্ন তোমরা আশা করি পারবে, সেটা নিচে কমেন্টে আমাকে লিখে জানাও। এটা ছিল ভারতের সংবিধানের পার্ট ওয়ান। এরপরে আসবে পার্ট টু, পার্ট থ্রি, সমস্ত কিছু আমরা এইভাবে তোমাদেরকে দেব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানাও, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো জিনিসটা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।